বৈতরুণী দ্বিতীয় নিবেদন দ্বিজেন্দ্রলাল রায় রচিত মেবার পতন নাটকের নির্বাচিত অংশ। এই নাটকে যারা অভিনয় করেছেন গোবিন্দ সিংহ, দীপ্তি শঙ্কর, অজয় সিংহ, অরুণ কুমার চক্রবর্তী, জয় সিংহ, অতনু দাস, রানা অমর সিংহ, পিনাকি শুভ্র, মহাবত খাঁ, সোমেশ বসু, জাহাঙ্গীর, সমীরণ বিশ্বাস, সগর সিংহ, কমলেশ ঠাকুর, সৈনিক ও গজসিংহ, বিশ্বনাথ দাস, সত্যবতী, ডালিয়া চক্রবর্তী, মানুষী, ববিতা বিশ্বাস এবং কল্যাণী শান্তনা পাল। সঙ্গীতে কবিতা গুপ্ত, আবহ, সুভাষিস বাবান দত্ত। অডিও রেকর্ডিং সুদীপ্ত অডিও ভিজুয়াল, সম্পাদনা ও পরিচালনা কমলেশ ঠাকুর। নাটক মেবার পতন। জয় দিল্লি সম্রাট জাহাঙ্গীর, জয় জয় দিল্লি সম্রাট জাহাঙ্গীর, জয়। সামন্তগণ, মোগল সৈন্য মেবার আক্রমণ করতে এসেছে, এ কথা আপনারা সকলেই অবগত আছেন। কিন্তু পিতা, রানা অমর সিংহের ইচ্ছা সন্ধি করা। সন্ধির মন্ত্রণা তো পূর্বে কখনো করেনি। পঞ্চবিংশতি বৎসর ধরে যুদ্ধ করে চলেছি, শত্রুর সঙ্গে সন্ধি? রানা কেন সন্ধি করতে চান কিছু বলেছেন? এই কয় বৎসরে মেবার সমৃদ্ধিশালী হয়েছে, কেন ধনধান্য পূর্ণ সুশ্যামল রাজ্যে আবার রক্তস্রোত? তাই মোগলের পাদুকা এখন শিরে নিয়ে বহন করতে হবে। যখন বিলাস এসে স্বর্গীয় পিতা মহারানা প্রতাপ সিংহের দারিদ্র্যের স্থান অধিকার করল, তখনই বুঝেছিলাম যে মেবারের পতন বহুদূর নয়। রানা এও বলেছিলেন, মোগলের শক্তি সংহরণ করা মেবারের পক্ষে অসম্ভব। মোগল দিল্লির রাজা জানি, রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা পাপ তাও জানি, কিন্তু গোবিন্দ সিংহ জীবিত থাকতে মেবারের স্বাধীনতা বিক্রি হবে না, কখনো না। রানাকে বলো আমি যুদ্ধে যাচ্ছি। যথা আজ্ঞা পিতা। দাঁড়াও, একটা কথা জিজ্ঞেস করি, যা শুনেছি তা কি সত্যি? কিসে সত্যি? মোগল সৈন্য মেবার আক্রমণ করেছে? এখনো করেনি, তবে রানা যদি সন্ধি না করেন তবে আক্রমণ করবে। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত? আমরা রানার আজ্ঞাবহ। রানা যুদ্ধ করবেন কি সন্ধি করবেন সে বিষয়ে কিছু জানো? না, তবে রানার ইচ্ছে সন্ধি করা। রানা প্রতাপ সিংহের পুত্র মোগলের সঙ্গে সন্ধি করবার জন্য প্রস্তুত, এ কল্পনাও করতে পারি না। না না, এ হতে পারে না। তোমরা অপেক্ষা করো, আমি আসছি। রানা, যখন মোগল সৈন্য মেবারের দ্বারদেশে, তখন মেবার কি কর্তব্য সে বিষয়ে রাজপুতদের মধ্যে কোনো দ্বিধা নেই। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা যুদ্ধ করব। না 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 জয় সিংহ, এ অসম্ভব। এই ক্ষুদ্র জনপদ আজ কোন সাহসে ভারত সম্রাট জাহাঙ্গীরের বিরাট সৈন্যবাহিনীর সামনে দাঁড়াবে আমি জানি না। আমার প্রস্তাব মোগলের বিরুদ্ধে যুদ্ধ না করে সন্ধি করা। ক্ষত্রিয় সৌর্যের সাহসে আপনার পিতা স্বর্গীয় প্রতাপ সিংহ মোগলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মেবারের স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিয়েছেন, আর তার পুত্র বিনা যুদ্ধে মোগলের দাস হবেন? এই কয়েক বৎসরে মেবারবাসীরা ধনী, সুখী, সম্পদশালী হয়েছে, রাজ্যের একটা গভীর শান্তি বিরাজ করছে। সামান্য একটা কর দিয়ে এই সুখ শান্তি স্বচ্ছন্দতা অক্ষুণ্ণ রাখা শ্রেয় না কর না দিয়ে তা হারানো ভালো? তুমি কি বিবেচনা করো গোবিন্দ সিংহ? সুখ শান্তি স্বচ্ছন্দতা কাকে বলে আমি জানি না। বাল্যকাল হতে দুঃখের সঙ্গে আমার বন্ধুত্ব, আপনার পিতা স্বর্গীয় প্রতাপ সিংহের সঙ্গে অরণ্যে প্রান্তরে পর্বতে অনাহারে অনিদ্রায় ভ্রমণ করেছি, তার পদতলে বসে দারিদ্র্যের ব্রত অভ্যাস করেছি, তারপর তার মৃত্যুর পর সেই মেবারে সম্ভোগের নাট্যভবন নির্মিত হতে দেখেছি, দেখেছি ঐশ্বর্যের প্রাসাদ তৈরি হতে। আজ আর আমার সেদিন নেই,
আজ আমি বড়ই বৃদ্ধ হয়েছি। কিন্তু গোবিন্দ সিংহ, সমস্ত আর্যাবর্ত মোগল সম্রাটের কাছে শির নত করেছে। আজ রাজপুতানার মধ্যে এক ক্ষুদ্র মেবার এই বিপুল বিশ্ববিজয়িনী বাহিনীর সামনে দাঁড়িয়ে কি করবে? তুমি কি বলো গোবিন্দ সিংহ? আমার কোনো বক্তব্য নেই রানা। সামন্তগণ, আমার বিবেচনায় এই যুদ্ধ নিষ্ফল। আমরা মোগল সেনাপতির সঙ্গে সন্ধি করব। না, কখনো না। সামন্তগণ, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। রানা যদি তোমাদের যুদ্ধে নিয়ে যেতে অস্বীকৃত হন, আমি তোমাদের সেনাপতি হব। কে তুমি মা? সত্য, কে আপনি? আমি একজন চারুণী। আমি মেবারের গ্রামে উপত্যকায় তার মহিমা গেয়ে বেড়াই। এর চেয়ে আমার অধিক পরিচয়ের প্রয়োজন নেই। আশ্চর্য! সামন্তগণ, রানা উদয় সাগরের প্রাসাদ কুঞ্জে শুয়ে বিলাসের স্বপ্ন দেখুন, আমি তোমাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাব। সামন্তগণ, প্রতাপ সিংহের পুত্রকে এই অপযশ থেকে রক্ষা করো, দূর করো এই বিলাস, ভেঙে ফেলো সব অস্ত্র, নাও সামন্তগণ অস্ত্র নাও। গোবিন্দ সিংহ, আমি যুদ্ধে যাব। মোগল দূত, আমরা যুদ্ধ করব। তোমরা প্রস্তুত হও, তোমরা অশ্ব প্রস্তুত করো। জয় মেবারে রানার জয়! জয় মেবারে রানার জয়! জয় মেবারে রানার জয়! রাজকন্যা মানসী। কি হো অজয়, আজ তোমার কাছে বিদায় নিতে এসেছি। কেন, কোথায় যাবে? পিতার সঙ্গে যুদ্ধে। কবে ফিরবে? জানি না, যদি আর না ফিরি। তাহলে কি হবে? তোমার দুঃখ হবে না? হবে। জানো মানসী, আমি তোমায় ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো তা আমি জানি। তুমি আমায় ভালোবাসো না? আমি মানুষ মাত্রকেই ভালোবাসি। এই আকাশের মতো উদার হৃদয়কে আমার এই ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে চাই। আমায় ক্ষমা করো, বিদায় দাও মানসী। এসো অজয়, অন্যায় অত্যাচারে জগৎ ছেয়ে আছে। যুদ্ধ বড় নিষ্ঠুর কাজ, তার মধ্যে যতদূর পারো নিজেকে পবিত্র রেখো। তোমার উপদেশ আমার শিরোধার্য। যুদ্ধে তো কত মানুষের মৃত্যু হয়, কত শত মানুষ আহত হয়। আচ্ছা, আমি যদি আর্ত মানুষের সেবা করি তবে একটা মহৎ কাজ হয়, তাই না? কিন্তু যুদ্ধক্ষেত্রে তুমি যাবে কি করে? কেন, তোমার সৈন্যদের সঙ্গে? কিন্তু তোমার পিতা অমর সিংহের অনুমতি পাবে তো? আমি নিশ্চিত পিতা এ প্রস্তাবে আপত্তি করবেন না। আমি তাকে জানি, তার দয়ার হৃদয়। মেবারের যুদ্ধে আমরা সগৌরবে জয়লাভ করেছি। রাজপুতানা এই সংবাদে বিঘোষিত হোক। কি খবর জয়সিংহ, তুমি এই সময় হঠাৎ? রানা, মেবার আক্রমণ করবার জন্য মোগল সৈন্য আবার এসেছে। আমি জানতাম জয়সিংহ, এ যুদ্ধ শেষ হবে না। মোগল সমস্ত রাজপুতানা সমভূমি না করে ছাড়বে না। রানা কি তবে যুদ্ধ করবেন না? যুদ্ধ কি হবে যুদ্ধ করে? সে কি রানা, মোগল এবার তবে নির্বিবাদে এসে মেবার অধিকার করবে? একবার করেছি করেছি, আর না। মেবার যুদ্ধে আমরা অনেক রাজপুত হারিয়েছি। মোগল সম্রাটের সঙ্গে যে যুদ্ধ করব, সেই সৈন্য কই? মাটি ফুড়ে উঠবে মহারানা। কে, চারুণী? হ্যাঁ রানা, আমি চারুণী। না 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 চারুণী, আমার আর যুদ্ধ করবার ইচ্ছে নেই। এবার আমি সন্ধি করব। সে কি মহারানা, এ মেবার জয়ের পর সন্ধি? আমরা মেবার জয় করেছি বটে, এই মেবার যুদ্ধে অর্ধেক সৈন্য হারিয়েছি। কত বীরের রক্ত দিয়ে আমরা সেই জয় ক্রয় করেছি। আর এই বীরের রক্তই জাতিকে উন্নত করে। এই মুষ্টিমেয় সৈন্য নিয়ে বিশ্বজয়ী দিল্লির সম্রাটের বিরুদ্ধে দাঁড়ানো শুধুমাত্র উন্মত্ততা নয়, যুদ্ধের শেষ ফল নিশ্চিত মৃত্যু। রানা প্রতাপ সিংহের পুত্রের কাছে কি বেছে নেওয়া এত শক্ত যে কোনটি শ্রেয়, অধীনতা
না মৃত্যু। মরবার আগেই মৃত্যুকে সাদরে আহ্বান জানাবো, আমাদের মেবার বিনা যুদ্ধে শত্রুর হাতে সঁপে দেব। না না, আর দেরি নয়, উঠুন রানা উঠুন, মোগল সৈন্য দ্বার দেশে, আর স্বপ্ন দেখার সময় নেই। চারুনী, চারুনী সত্যি করে বলো তুমি কে? তোমার বাক্যে গর্জন, তোমার চক্ষে বিদ্যুৎ, তোমার অঙ্গভঙ্গিতে ঝটিকা, তুমি সূর্যের মতো ভাস্বর, জলপ্রপাতের মতো প্রবল, বজ্রের মতো ভীষণ, সত্য করে বলো তুমি কে? আমি কে? শুনুন তবে, কে আমি? আমার পরিচয় আর গোপন করার প্রয়োজন নেই। আমি রানা প্রতাপ সিং এর ভাই, সগর সিং এর কন্যা সত্যবতী। তুমি সগর সিং এর কন্যা? সে পরিচয় দিতে আজ লজ্জায় আমার মাথা নুয়ে পড়ছে। আমার পিতা আজ তার ভ্রাতুষ পুত্রকে সিংহাসনচ্যুত করবার জন্য চিতর দুর্গে কল্পিত রানা হয়ে বসেছেন, আর আমি তারই কন্যা হয়ে তারই বিরুদ্ধে মেবারবাসীদের বলে বেড়াচ্ছি, এই সগর সিংহ আর কেউ নয়, তিনি মোগলের কৃতদাস। জানেন জানেন রানা, আজ পর্যন্ত মেবারের একটি প্রাণীও পিতাকে কর দেয়নি। জানি ভগিনী। মেবারের জন্য আমি আমার সৌধ সম্ভব পিতা পুত্র ছেড়ে তার কানন উপত্যকায় চারুণী সেজে তার মহিমা গেয়ে বেড়াচ্ছি, আর আর সেই মেবারকে তুমি মোগলদের হাতে বিলিয়ে দেবে? শান্ত হও, শান্ত হও ভগিনী। তুমি আমার ভগিনী, নারী, রাজকন্যা। তুমি যে দেশের জন্য জীবন উৎসর্গ করতে পারো, সেই দেশের রাজা তার ভাইও তার জন্য প্রাণ দিতে পারে। গোবিন্দ সিংহ, যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমি যুদ্ধে যাব, সৈন্য সাজাও। কল্যাণী, কল্যাণী, এ কি করছো কল্যাণী? পিতা, পুত্র অজয়, তোমার ভগ্নী কল্যাণীর বার্তা একবার দেখো। কি হয়েছে, কি হয়েছে পিতা? কল্যাণী আমার কন্যা, গোবিন্দ সিংহের কন্যা হয়ে মোগল সেনাপতি মহাব্বত খাঁর চিত্র রেখে তাকে পুজো করছে। কল্যাণী, মহাব্বত খাঁ মোগল সেনাপতি হলেও তিনি তো আমার স্বামী, আমাদের তো বিবাহ হয়েছিল পিতা। না 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 না, কখনই তা স্বীকার করি না আমি। সে একজন রাজপুত হয়ে হিন্দু ধর্ম পরিত্যাগ করে মুসলমান হয়েছে, সে এখন একজন মোগল সেনাপতি, তাকে আমি জামাতা বলে স্বীকার করি না, আমি ঘৃণা করি। পিতা, মনে রাখবেন, তিনি আপনার ঘৃণ্য হলেও তিনি আমার স্বামী। মহাব্বত খাঁ হিন্দু হন, মুসলমান হন, নাস্তিক হন, তিনি আর আমি একই পথের পথিক। তার সঙ্গে যদি এর জন্য আমাকে নরকে যেতে হয়, তাও আমি যেতে প্রস্তুত। তবে তাই যাও, আজ থেকে তোমায় আমি পরিত্যাগ করলাম। সে কি পিতা, কল্যাণী আপনার কন্যা, আপনি কি করছেন আপনি জানেন না? আমি বেশ জানি অজয়, কল্যাণী যে অন্তরে দেশের শত্রু, আমার গৃহে তার স্থান নেই। তোমার ধর্ম যদি হয় পতি, তবে আমারও ধর্ম দেশ, কল্যাণী স্বামীর কাছেই যাক। যথা আজ্ঞা পিতা। দাঁড়াও কল্যাণী, পিতা তবে আমাকেও বিদায় দিন। সে কি অজয়, আমি এই অবলা বালিকাকে একা যেতে দিতে পারি না, আমিও সঙ্গে যাব। তোমাকে আমি গৃহ হতে নিষ্কাশিত করিনি অজয়। কল্যাণী নারী, সে সময়ে যদি তার স্বামী থাকত, তবে সে তাকে নিশ্চয়ই রক্ষা করত। আজ তার স্বামী কাছে নেই, কিন্তু তার ভাই আছে, সে তাকে এই বিপদে রক্ষা করবে। এসো কল্যাণী। অজয়, অজয়। কে? জয় সিংহ? হ্যাঁ প্রধান সেনাপতি গোবিন্দ সিংহ। কি সংবাদ জয় সিংহ? মোগলের বিরুদ্ধে কামানের যুদ্ধে জয়লাভ, ইতিহাসের পাতায় তা স্বর্ণাক্ষরে লিখে রাখার যোগ্য। আজ মেবারের গৌরবময় প্রভাত, নবীন আলোকে মেবারের রাজপথ, পাহাড় ভূমি উদ্ভাসিত। মোগলের বিরুদ্ধে আমাদের এই বিজয় সারা ভারতময় রাষ্ট্র হোক। জয় মেবারে রানা অমর সিংহের জয়, জয় মেবারে রানা অমর সিংহের জয়, জয় মেবারে রানা অমর সিংহের জয়।
জয়। মেবারে রানার জয় হোক। কে ভগিনী সত্যবতী? এসো এসো সত্যবতী। রানা, শুভ সংবাদ আছে। কি সংবাদ সত্যবতী? রানা, সগরসিংহ আমার পিতা, তিনি রানার হস্তে চিতর দুর্গ ছেড়ে দিয়েছেন। রানা, নির্বিবাদে গিয়ে সেই দুর্গ অধিকার করুন। চিতর দুর্গ আমার হাতে ছেড়ে দিয়েছেন? কি বলছো সত্যবতী, এ কি সত্য? এ হতে পারে? এ কথা সত্য রানা। চিতর দুর্গ আমার হাতে ছেড়ে দিলেন, নিশ্চয়ই সম্রাট জাহাঙ্গীরের আজ্ঞায়। না, তাকে সম্রাট চিতর দুর্গ দিয়েছেন, তিনি যাকে ইচ্ছে তাকে সে দুর্গ অর্পণ করতে পারেন। পিতা অনুতপ্ত চিত্তে এই দুর্গ রানাকে দিয়ে আগ্রায় ফিরে গিয়েছেন। সামন্তগণ, জয়ধ্বনি করো, স্বর্গীয় পিতা রানা প্রতাপ সিংহের জীবনের স্বপ্ন আজ সফল হয়েছে। তার পুত্রের বাহুবলে নয়, তার দেশমাতার দানে। সামন্তগণ, চিতর দুর্গ অধিকার করো, সৈন্য দল গঠন করো, অগ্রসর হও। জয় রানা অমর সিংহের জয়। জয় রানা অমর সিংহের জয়। জয় রানা অমর সিংহের জয়। হিন্দু ধর্ম ত্যাগ করে আমি মুসলমান হয়েছি। আজ আমি মোগল সেনাপতি মাহাব্বাত খা। আমার পিতা সগর সিংহ মোগলের সঙ্গে যোগ দিয়েছেন। আমার বোন সত্যবতী তাই আমাদের উপর ক্রুদ্ধ। মেবার আমার জন্মভূমি, তাই মেবার যুদ্ধে আমি যেতে চাই না। কিন্তু বারবার মোগল সৈন্যের পরাজয়ে সম্রাট জাহাঙ্গীর বিচলিত, তাই মেবার যুদ্ধে আমাকে যেতে অনুরোধ করেছেন। এদিকে সংবাদ পেয়েছি গোবিন্দ সিংহ তার কন্যা কল্যাণীকে নির্বাসিত করেছেন। কল্যাণীকে পরিত্যাগ করে চলে এসেছি, তবু কল্যাণী আমার স্ত্রী। মুসলমান ধর্মের প্রতি হিন্দু ধর্মের এত ঘৃণা, কল্যাণীর প্রতিভুক্তির পুরস্কার নির্বাসন। না না, মেবার যুদ্ধে আমি যাব, হিন্দু ধর্মকে নাশ করতেই আমাকে মেবার যুদ্ধে যেতে হবে। এই যে রাজা সগর সিংহ। বলুন সম্রাট জাহাঙ্গীর। তোমাকে মেবারে রানা করে চিতর দুর্গে পাঠিয়েছিলাম, আর তুমি চিতর দুর্গ রানা অমর সিং এর হাতে সমর্পণ করে এসেছো। হ্যাঁ সম্রাট। কার হুকুমে? কারো হুকুমের অপেক্ষা রাখিনি সম্রাট। তবে চিতর ন্যায় তো রানা অমর সিং এর। সম্রাট আকবর ন্যায় যুদ্ধে চিতর অধিকার করেননি, তিনি ছলে জয় মল্লকে বধ করেছিলেন, তাই রানা অমর সিং এর হাতে চিতর সমর্পণ করেছি। তোমার এত ন্যায় অন্যায় বিচার কবে থেকে হলো রাজা? যেদিন থেকে একটা নতুন আলোক দেখলাম। নতুন আলোক দেখলে? বিশ্বাসঘাতক। হ্যাঁ সম্রাট, রামায়ণের যুগ থেকে একটা গৌরবময় অতীত আমার চোখের সামনে ভেসে গেল। বাপ্পা রাওয়ের বিজয় কাহিনী, সমর সিংহের আত্মবলি, চণ্ডের ত্যাগ, কুম্ভের শৌর্য, আর সেই কুজ্জটিকার মধ্য দিয়ে আমার ভাই প্রতাপ সিংহের খড়্গ ঝলসাতে লাগলো। বেশ, তারপর? নিজের প্রতি ধিক্কার হলো। সেই বংশের আমি সেই গৌরবকে ধ্বংস করবার জন্য তার আততায়ীর সঙ্গে একটা নারকীয় ষড়যন্ত্রে যোগ দিয়েছি। আর আমারই কন্যা সেই দেশের জন্য বনচারিণী, সন্ন্যাসিনী। আমি আর পারলাম না, আমার ভ্রাতুষ্পুত্রের হাতে চিতর দুর্গ দিয়ে এলাম। এবার তবে মরবার জন্য প্রস্তুত হও সগর সিংহ। আমি প্রস্তুত। আগে মরতে ভয় করতাম, এখন আর মৃত্যুতে ভয় পাই না। আর এই মৃত্যু তো পূর্ব পাপের প্রায়শ্চিত্ত, গৌরবের মৃত্যু। যে প্রাণ ভরে ভালোবাসতে পারে, যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়েছে, তার আবার মরবার ভয়। উত্তম, তবে তাই হোক। প্রহরী? প্রহরী কেন জনাব, জল্লাদের কাজ আমি নিজেই করছি। এই রক্তে সেই পাপের প্রায়শ্চিত্ত হোক। কে সত্যবতী? হ্যাঁ রানা, মাহাব্বাত খা যুদ্ধে এসেছে, তার সঙ্গে লক্ষাধিক সৈন্য। মাহাব্বাত খার সঙ্গে যোধপুরের রাজা গজসিংহ এসেছে। এই যে গোবিন্দ সিংহ, এসেছ? কি সংবাদ গোবিন্দ সিংহ? রানা, মাহাব্বাত খা নিরীহ গ্রামবাসীদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে। আমাদের কতজন রাজপুত সৈন্য আছে? 5,000 হবে। আমরা কি প্রতিশোধ নেব? আমরা কি যুদ্ধ করব? নিশ্চয় করব। আমাদের 5,000 সৈন্য মরবার জন্য যথেষ্ট, মরবার জন্য এর অধিক সৈন্যের প্রয়োজন হয় না। যাও, যুদ্ধের আয়োজন করো। রানা,
যতদিন সম্ভব আমরা যুদ্ধ করেছি, আর সম্ভব নয়। না না, আমরা যুদ্ধ করব, আমি কোনো বাধা মানি না। যাও, সৈন্য সজ্জিত করো। মহারানা শুনুন, শুনুন মহারানা, এখন মোগলের সঙ্গে সন্ধি করাই শ্রেয়। না, তা হবে না। যখন আমি সন্ধি করতে চেয়েছিলাম তোমরা শোনোনি, তখন কিন্তু মোগল সন্ধি করতে চেয়েছিল, সে যোগ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এখন যেচে মোগলের সঙ্গে বন্ধুত্ব করতে পারি না। তুমি কি বলো গোবিন্দ সিংহ, প্রাণ দিতেই হবে? হ্যাঁ, প্রাণ দিতেই হবে, কিন্তু মান নেব না। ঠিক ঠিক বলেছ গোবিন্দ সিংহ, আমরা প্রাণ দেব কিন্তু মান দেব না। আমি কোনো কথা শুনতে চাই না, আমি যুদ্ধ চাই। সৈন্য সাজাও, মেবারে রক্ত ধ্বজা ওড়াও, রণভেরি বাজাও, যাও সবাই প্রস্তুত হও। হায়, এমন সুন্দর মেবার আজ তোমায় বদ্ধ ভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে। মা, মা গো, এ কি জ্যোতি, এ কি নীলিমা তোমার! জয় দিল্লীশ্বর সম্রাট জাহাঙ্গীর, জয় জয় দিল্লীশ্বর সম্রাট জাহাঙ্গীর, জয় জয় মহাভারত কাল, জয়। মেবার যুদ্ধে মোগলরা অবশেষে জয়ী হল। রানা অমর সিংহ মাত্র 5,000 সৈন্য নিয়ে লক্ষাধিক মোগল সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, স্পর্ধা বটে, তবে এতে আমি গর্বিত। আমি মুসলমান হলেও জাতিতে রাজপুত, আর অমর সিংহ আমার ভাই। এই নির্ভীকতা, এই স্বাদেশ প্রাণতা এক রাজপুতেরই আছে। রানা অমর সিংহকে যুদ্ধে বধ করতে এবং বন্দী করতে আমি নিষেধ করেছিলাম। এরূপ শত্রু পৃথিবীর গৌরব, এই গৌরব আমি ক্ষুণ্ণ করতে চাই না। একই একই সৈনিক, কে এই নারী? খোদাবন, আপনার আদেশে আমরা যখন গ্রামবাসীদের বধ করছিলাম, তখন এই নারীর ভাই তাদের পক্ষ হয়ে আমাদের সঙ্গে লড়াই করে মারা গিয়েছে। তারপরে নারী স্বেচ্ছা এসেছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। কে কে আপনি? মাপবাদখা, আপনি ভালো করে চেয়ে দেখুন তো, আমায় চিনতে পারেন কিনা? ও কল্যাণী, কল্যাণী! হ্যাঁ, আপনার পরিত্যক্তা স্ত্রী কল্যাণী। কল্যাণী, তুমি? আমার সৈন্যরা তবে তোমার ভাই অজয় সিংহকে বধ করেছে? হ্যাঁ মোগল সেনাপতি। আমায় ক্ষমা করো কল্যাণী। হ্যাঁ হ্যাঁ, আমারই আজ্ঞায় হয়েছে, আমি সৈন্যদের রাজপুত জাতির উচ্ছেদ করতে আজ্ঞা করেছিলাম। হা ভগবান, এ কি করলে! এই আমার আরাধ্য দেবতা, আমি এই ঘাতকের স্মৃতিবক্ষে ধরে সন্ন্যাসিনী হয়েছিলাম, আমার কি মরণ ছিল না? যেদিন শুনলাম তোমার পিতা মুসলমানদের প্রতি ঘৃণায় তোমায় নির্বাসিত করেছেন, সেই দিন সেই মুহূর্তে আমি মেবারের বিপক্ষে অস্ত্র ধারণ করেছি। তাই যদি হয়, তবে কোন ধর্ম মতে আপনি একজনের অপরাধে একটা জাতির উচ্ছেদ সাধন করতে বসলেন? আপনি ব্যক্তিগত বিদ্বেষে মেবারের সর্বনাশ করেছেন, এই আপনার ধর্ম, এই আপনার শৌর্য, এই আপনার মনুষ্যত্ব। হা ভগবান! কল্যাণী, কল্যাণী! না না না, আর না, আমার মোহ ভেঙে গিয়েছে যে আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। কিন্তু এখন দেখছি আমার স্বামী নির্মম, দেশদ্রোহী, রক্তপিপাসু, নরখাদক জল্লাদ। হা ঈশ্বর! মেবার ধ্বংস আমি সম্পূর্ণ করেছি ঠিক, তবে আমি আর মোগল সৈন্য নিয়ে উদয়পুর দুর্গে প্রবেশ করতে চাই না। সে কাজ শাহজাদা মোগল স্বয়ং করুক, আমার কাজ এখানেই শেষ। কে কে তুমি বৃদ্ধ? মহাব্বাত খা, আমি শালুম্রপতিত গোবিন্দ সিংহ। আজ তুমি মেবার জয় করেছ, তবু তোমায় আমি উদয়পুর দুর্গে প্রবেশ করতে দেব না। আজ আমি একা দাঁড়িয়েছি উদয়পুরে মোগল বাহিনীর গতিরোধ করতে, আমায় বধ না করে উদয়পুর দুর্গে প্রবেশ করতে পারবে না। নাও নাও অস্ত্র নাও। আমি দুর্গে প্রবেশ করতে চাই না, আর আমি আপনাকেও বধ করতে পারবো না। এই এই আমি অস্ত্র পরিত্যাগ করলাম। আমার স্বাধীন বেবারকে যবনের পদতলে দেখবার আগে আমি মরতে এসেছি, তোমায় আমি ছাড়ছি না মহাব্বাত খা, অস্ত্র নাও, আমি ছাড়ব না। একই একই করলেন, একই করলেন মহারাজ, জানেন উনি কে? কে আবার? একজন দস্যু? দস্যু? দস্যু আমি নই, দস্যু তোমরা। মাপবাট খা,
যাও, এখন উদয়পুরে যাও, আর কেউ তোমায় গতিরোধ করবে না। পুত্র অজয়, মা কল্যাণী, হায় হায় আমার সাধের মেবা। মেবারের পথে কে এই নারী? সত্যবতী, সত্যবতী, এ নিশ্চয় সত্যবতী। ভগিনী, ভগিনী সত্যবতী, দাঁড়াও। কে, কে? ও, মোগল সেনাপতি মহাপাত খাঁ। হতে পারি আমি মোগল সেনাপতি, কিন্তু তুমি তো আমার ভগিনী, আর আমি তো তোমার ভাই। আমায় তুমি ক্ষমা করো। যে পাপ তুমি করেছো এর পরেও তোমাকে ভাই বলে মেনে নেব, এ কথা তুমি বলতে পারলে কি করে? এক মুহূর্তের জন্য সব ভুলে যাও, যে তুমি হিন্দু, আমি মুসলমান, তুমি প্রপীড়িত, আমি অত্যাচারী। শুদ্ধ মনে একবার ভাবো, তুমি মানুষ, আমি মানুষ, তুমি ভগিনী, আমি ভাই। মনে করো, মনে করো আমাদের শৈশবকাল, মনে করো আমরা দুই মাতৃহীন ভাই ভগিনী। ভগবান, হা ভগবান, একবার, একবার, একবার আমাকে ভাই বলে ডাকো। ও, আর পারি না। বেশ, যা হবার তা হয়েছে, যাও ভাই, আমি তোমার সব অপরাধ ক্ষমা করলাম, আর ভগবানের কাছে প্রার্থনা করি তিনিও যেন তোমায় ক্ষমা করেন। তুমি শুধু আমার ছোট ভাই মহিপত। মানুষী, মানুষী, তোমার পিতা তোমায় ডাকছেন। মোগল সেনাপতি শাহজাদা শাহজাহান সন্ধির জন্য পিতাকে ডেকেছেন। সন্ধি হয়েছে? না মানুষী, মোগল সেনাপতি শাহজাহান রানার বন্ধুত্ব ভিক্ষা করে যে পত্র লিখেছেন তা কেবল মৌখিক প্রার্থনা মাত্র। কেন? মানুষী, বন্ধুত্ব হয় সমানে সমানে, কিন্তু শাহজাদা চান দুর্গের বাইরে গিয়ে রানা যেন সম্রাটের ফরমান নেন। সে কি? রানা প্রতাপ সিংহের পুত্রের এই অপমানের চেয়ে মৃত্যুও ভালো। আজ, আজ মেবারের পতন হলো মানসী। মেবারের পতন আজ হয়নি, যেদিন থেকে হিন্দু জাতিতে নিজ স্বার্থপরতা, ক্ষুদ্রতা, ভ্রাতৃদ্রোহিতা, বিজাতি বিদ্বেষ জন্ম নিয়েছে সেই দিন থেকেই মেবারের পতন আরম্ভ হয়েছে। হা ঈশ্বর, মেবারের আকাশ আজ ক্রোধে গর্জন করছে, মেবারের কুলদেবতারা রোষে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার হাতে আমার মেবার রানা প্রতাপের মেবারের আজ পতন হল। ও, এই যে মহাবাদ খা, এসো, তোমার সাক্ষাতের জন্যে আমি তোমাকে ডেকে এনেছি। আজ্ঞা করুন মেবারের রানা। বলো দেখি তুমি আমার কে? আমি আপনার ভাই। ভাই, ভাই, ভাইয়ের উচিত কাজই করেছ। তোমার পিতামহের, প্রপিতামহের মেবার তুমি মোগলের পদদলিত করেছ, তার বুকের রক্তে তোমার হাত দুখানি রঞ্জিত করেছ, তুমি মেবার ধ্বংস করেছ। তবে সে কাজ এখনো সম্পূর্ণ হয়নি। মেবার ধ্বংসের সঙ্গে সঙ্গে মেবারের রানাকেও শেষ করো। এই নাও তরবারি। রানা মহাব্বাত খা যোদ্ধা, সে জল্লাদ নয়। তবে যুদ্ধ করো, তোমার অস্ত্র নাও, আজ ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হোক, যা জগতে কেউ কখনো দেখেনি, পৃথিবীতে প্রলয় হোক। ক্ষান্ত হন পিতা। দূরে যাও, দূরে যাও মানুষী, এ যুদ্ধে বাধা দিও না। ক্ষান্ত হন পিতা, সর্বনাশ যা হওয়ার তা হয়েছে, সে সর্বনাশ আর ভাইয়ের রক্তে রঞ্জিত করবেন না। এ শোকের সান্ত্বনা হত্যা নয়, শত্রু মিত্র জ্ঞান ভুলে গিয়ে বিদ্বেষ বর্জন করে নিজের কালিমা, দেশের কালিমা বিশ্বপ্রেমে ধৌত করে দিয়ে মানুষের মতো মানুষ হওয়া দরকার। ঠিক, ঠিক বলেছিস মা, সুন্দর, বড় সুন্দর বলেছিস। প্রকৃত মানুষের মতো মানুষ হও। এসো ভাই, আমার বুকে এসো। আয় মা মানুষী, আজ আমরা সব ভুলে
সবাই আমরা মানুষের মতো মানুষ হই। কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ, গিয়াছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ। কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ, গিয়াছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ। পরের পরে কেন এরোস, নিজেরই যদি শত্রু হোস, পরের পরে কেন এরোস, নিজেরই যদি শত্রু হোস, তোদের যে নিজেরই দোষ, আবার তোরা মানুষ। কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ, কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ, কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ।